Phasal Horo Nogo Habwi Swbai Sukurubh Khlaijakha Kailashahar Boulapasha Amchaini Raghukanta Mishra Khongsa i10 Malkhung Patimungni Koktwma Mankheno Amchaio thangwi Sogwikha Kailashahar Thanani Police Aboni Slai Swkang Shibaji Sengupta Nogo Petrol Booma Khitarjakmani Koktwma Phasal Horo Kailashahar Boulapasha Amchaini Shibaji Sengupta Nogo Baratongnai Raghukanta Mishra Khongsa i10 Malkhung Nogo Habwi Swbai Sukurubh Khlaijakhamani Patimungo Tungphrajak Kailashaharni Boulapasha Amchai Patimungni Yagolo Kailashahar Thanao Khlaijakha FIR Patimungni Koktwma Mankheno Amchaio Thangwi Sogwikha Kailashahar Thanani Police Aboni Slai Swkangbo Shibaji Sengupta Nogo Petrol Booma Khitarjakmani Koktwma Fia Ba Tabukchak Jora Kemon Romoimaniakho Police ঘটনা তো দেখেন আমি কিছু জানি না আজকে সকালবেলা আমি যখন জিমে গিয়েছিলাম তখন এখানে আমার পাড়ার একজন কাকু আমাকে ফোন করে ডাকলেন যে এখানে ওনার গাড়ির গ্যারেজ ভাঙচুর হয়েছে কিন্তু সবথেকে বড় কথা ওটা এটাই যে এই গ্যারেজটা আমাদের গ্যারেজ এবং ওনাকে ভাড়া দিয়েছিলাম আর কি ওনার গাড়ি রাখার জন্য এই গ্যারেজটা কেবা করা মানে কেটে গাড়িটাকে ভাঙচুর করার একটা চেষ্টা করেছে আর কি ভেঙেছে গাড়ি গাড়ি ভেঙেছে এই দেখুন না গাড়ি হ্যাঁ পুলিশ এখন পুলিশ তো এসেছে একটু আগে পুলিশ তদন্ত করে গেছে পুলিশ যা বললো যে একটা কোনো অথবা ধারালো কিছু দিয়ে এটাকে ভাঙার চেষ্টা করেছে এর আগেও এখানে আমার বাড়িতে দুবার পেট্রোল বোমা হামলা হয়েছে হ্যাঁ অনেকবার ঢিল ঢিল দেওয়ার চেষ্টা করেছে পানা মারার হুমকি দেওয়া হয়েছে আমাকে থানার সামনেও আমাকে আক্রমণ করার চেষ্টা হয়েছে আবার আজকে আমার বাড়ির এই গ্যারেজে এরমভাবে হামলা আগুন জ্বললো আমার বাড়িতে অনেক ক্ষয়ক্ষতি হলো তারপরে থানার থেকে ঢিল ছোড়া দূরত্বে 30 মিটারের কম দূরত্বে এই হামলাটা হলো এরও আরো 1 বছর আগে 2 বছর আগে থানার সামনেই আমার পেটে ছুরি পড়া হলো চাকু মারা হলো আমার পেটে আজকে পর্যন্ত আসামি কোনো সন্ধান নেই কি মনে করেন এই কাণ্ডে কি এলাকার কোনো জড়িত দেখুন আমি তো মনে করছি তার পিছনে কাদের হাত আছে এটা তো আমি বুঝতে পারছি না কিন্তু কি উদ্দেশ্য নিয়ে এসেছে তাও আমি বুঝতে পারছি না কারণ দিনের পর দিন এইভাবে হামলা হচ্ছে এখানে কিন্তু তার কোনো সুষ্ঠু তদন্ত বা আসামি এখনো পর্যন্ত কোনো ধরা পড়েনি গাড়ির মালিকের নাম কি গাড়ির মালিকের নাম রঘুকান্ত মিশ্র উনি কি করেন উনি ব্যাংকে চাকরি করেন ব্যাংকে না উনি হেডমাস্টার জিএসটি আচ্ছা যাই হোক সরকারি কর্মচারী সরকারি কর্মচারী না সরকারি কর্মচারী না 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 রিজার্ভেশন বা প্রাইভেট আর তোমার নামটা আমার নাম শিবাজী সিংহ ঠিক আছে না 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 বিউটি রিপোর্ট চিনি খরাং